আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 2 বছর বয়সী ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছের চারা এটি। বলা হয় 3 থেকে সাড়ে 3 বছরে এই জাতের নারিকেল গাছে নারিকেল ধরে। 2.5 ফুট উচ্চতার এই গাছটি আমি 2 বছর আগে লাগিয়েছিলাম। আর এই গাছের গোড়ায় বছরে আমি 3 বার সার প্রয়োগ করি। আর কিভাবে সার প্রয়োগ করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে আমার মনে হয় 3-4 বছরে এই গাছটিতে নারিকেল আসবে না। 2 থেকে 3 ফুট এই গাছের গোড়াতে যদি কাট হয় তাহলেই নারিকেল আসবে। তবে গাছের গোড়ায় কিভাবে সার প্রয়োগ করতে হয় সেটি আজকে দেখাবো। আমি প্রথমে এই গাছের গোড়াটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পর 1 থেকে 1.5 ফুট চারদিক থেকে এভাবে মাটি সরিয়ে একটি ড্রেনের মতো করি। দেখেন, আমি সুন্দরভাবে মাটি সরিয়ে ড্রেনের মতো করে ফেলেছি। এখন আমি এই ড্রেনে 10 থেকে 15 কেজি জৈব সার অর্থাৎ পচা ও শুকনো গোবর দেব এবং হালকা মাটির সাথে মিশিয়ে দেব। তারপর আমি 3 জাতের সার নিয়েছি। 700 গ্রামের মতো ইউরিয়া সার আমি একসাথে মিক্সড করে নেই। মিক্সড করার পর এই সারগুলো গাছের গোড়ার চারদিকে এভাবে ছিটিয়ে দিব। তারপর জৈব সারের সাথে হালকাভাবে মিশিয়ে দিতে হবে। তারপর এভাবে সমান করতে হবে। সমান করার পর একটু আইলের মতো রাখতে হবে যাতে আমি গাছের গোড়াতে পানি দিলে পানি বাহিরে না যায়। এখানে আপনি পানি না দিলেও চলবে, তবে যদি আপনি পানি দেন তাহলে গাছের শিকড় অতি তাড়াতাড়ি সারগুলো নিতে পারবে আর সারগুলো খুব তাড়াতাড়ি গলে গিয়ে মাটির সাথে মিশে যাবে। এখন আমি এটার উপর পানি দিয়ে দেব যাতে সার মাটি একসাথে ভিজে যায় এবং সারগুলি গলে যায়। আর এভাবেই ভিয়েতনামি খাটো জাতের নারিকেল গাছের পরিচর্যা করতে হয়। আশা করি 3-4 বছরে নারিকেল যদি নাও আসে, গাছের গোড়ালিতে 2-3 ফুট কাট হওয়ার পরেই নারিকেল ধরবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।